القرآن العظيم أعوذ بالله من الشيطان الرجيم بسم جاء الحق وزهق الباطل إن الباطل كان زهوقا في شان حبيبه إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما صلى الله على صلى الله على سيدنا محمد وآله وأصحابه وسلم صلى الله على صلاة يا رسول الله عليكم سلام يا حبيب الله عليكم صلاة يا جس نے دیکھا ہے مدینہ زندگی میں ایک بار جو میں نے ان کی قدم سر جھک رہا ہے بار بار سالا دنیا دیکھا دے یا الہی و مدینہ کیسی بستی ہے کہ جس پر رات دن مولا تیری رحمت برستی ہے سالا دنیا اپستھت اچھی جواہی کورانگیری سرکاری پراتھمک ودیالیہ مٹھ پرانگنے آیوجت কুরাঙ্গুরি দক্ষিণ পাড়া মিলাদ উদযাপন কমিটি ব্যবস্থাপনায় হৌসেকোনে বাংলাদেশ কুরাঙ্গুরি শাখার সৌজন্যে পবিত্র ঈদে মিলাদ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মাহফিলের
সম্মানিত সভাপতি, চট্টগ্রাম নিভা এন্টারপ্রাইজ চকবাজার স্বত্বাধিকারী, বিশিষ্ট সমাজসেবক ও রাজনীতিবিদ, এলাকার কৃতি সন্তান জনাব আলহাজ মোহাম্মদ ইসমাইল হোসেন সাহেব, এবং আজকের মাহফিলের সম্মানিত প্রধান অতিথি বড়লিয়া সৈয়দ মঞ্জিল শাহী দরবার শরীফের সম্মানিত সাজ্জাদ হোসেন, 53তম আওলাদ রসুল পীরে তরিকত হযরতুল আল্লামা জনাবে মাওলানা সৈয়দ আসরারুল হক আনোয়ারি হুসাইনি সাহেব কবলা মাদ্রাসাহুল আলী দামত বরকাতুল কুদসিয়া, ওনার পূর্বে আলোচনা করেছেন অত্র জামে মসজিদের সম্মানিত ইমাম ও খতিব বিশিষ্ট আল-মাদানী হযরতুল আল্লাম জনাব মাওলানা আব্দুল মান্নান কাদেরী সাহেব কবলা মাদ্রাসাহুল আলী সহ মঞ্চ উপবিষ্ট হযরত ওলামায়ে কেরাম মুরব্বিয়ানে আজাম, দূর দূরান্ত থেকে আগত নবী প্রেমিক ওলি প্রেমিক ইসলাম প্রেমিক মুসলমান ভাইয়েরা, পর্দার আড়ালের মস্তুরা থাওয়াতিন মা বোনেরা, স্কুল কলেজ ইউনিভার্সিটি মাদ্রাসার ছাত্র ভাইয়েরা, কুচি কাঁচা মাসুম বাচ্চারা, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি তাআলা ওয়া বারাকাতুহু। আপনারা কি কষ্ট পেয়েছেন? না না না, কষ্ট পাওয়ার এই কথা, যেখানে আমার বড় ভাই বিশিষ্ট আলেমে দিন হযরতুল আল্লাম জনাব মাওলানা আসরারুল হক আনোয়ারি হুসাইনি সাহেব হুজুর এত গুছালো আলোচনা করার পরে আমার মতো একজন নাহান্দা নাচিস অনুপযুক্ত অগোছালো ব্যক্তি যদি কথা বলার জন্য বসি, এটা তো মানুষের খারাপ লাগার কথাই, কথা কন ঠিক কিনা? হুজুর তো গুছালোভাবে যে বক্তব্য দিয়েছে আমি তো গুছাইতে পারি না, আমি হইলাম আবাঙ্গাইলা মানুষ তো এলো ভাতারে হালি কুইতে আলহামদুলিল্লাহ কর, তো হুজুর তো গুছাইয়ে বলছে কারণ হুজুরের তো আলেম, আমি তো আর এত বড় আলেম না, কারণ অনেকেই কয় উনি তো ফরালেহা জানে না, আমি ফরালেহা না জানলো বাংলার জমি তো গো জমেন লেগে বোম্বাস্টি অস্ত্র আমরা কথা কন দেখেন। তো যাই হোক, আমি অনেকক্ষণ রাত হয়েছে, হুজুর আমাকে অনুরোধ করছে ভাই আমাদের এলাকার মানুষ শ্রমিক মানুষ দিন মজুর মানুষ মূল সারমর্ম কথাগুলি বলে অল্প সময়ের মধ্যে একটু শেষ করলে খুব ভালো হয়। একটা পর্যন্ত যাই হোক আলহামদুলিল্লাহ, দেখছেন একদিকে কইছে কম তাও একটা, বেশি হলে যে খুব দূরে আল্লাহ জানে আলহামদুলিল্লাহ। তো যাই হোক, আমাকে যে বিষয়টা দেওয়া হয়েছে এমন একটা সেন্সিটিভ বিষয়, যুগে যুগে কালে কালে হক এবং বাতিলের লড়াই, এই কথাগুলি যখন বলতে যাই এমনিতেই কারো পক্ষে হয় কারো বিপক্ষে হয়, কথা কন্যা ঠিক কি? তারপরে আমাদেরকে এমন কিছু বিষয় দেয় প্রায় মাহফিলের মধ্যে আমাদেরকে বদা বিষয় দেয় কি হুজুর, হক বাতিলের বিষয়, হক বাতিলের লড়াই, এই বিষয়গুলো আপনারা দেন। আমরা ওয়াজ করার পর সকালবেলা বদনামি কয় ক হুজুর গেল দিছে ওয়াজ করছিল, হক বাতিলের লড়াই বলতে গেলেই তো হকের কথা বললে যুগে যুগে যারা বাতিল তাদের কষ্ট হবেই, কথা কয়। এই হক বাতিলের লড়াইটা শুধু এখন নয়, কিয়ামত পর্যন্ত থাকবে, ভবিষ্যতেও ছিল, সমস্ত নবীর আমলেও ছিল, কথা কর। মূসা আলাইহিস সালাম ছিল হক, ফেরাউন ছিল কথা কর না কেন, ফেরাউন ছিল না হক, সেই জন্য মূসা নবীর সাথে ফেরাউনের যুদ্ধ হয়েছিল ঠিক কিনা? যুদ্ধের ময়দানে ফেরাউনের বয়ে কি মূসা পলায়ন করে গিয়েছিল? কথা কর। নাম্বার টু, ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামের সঙ্গে নমরুদের দুশ্মনী ছিল,
কথা কয় তাই বলে কি ইব্রাহিম নবীর নমরুদের ভয় করে ধর্ম বন্ধ করে দিয়েছিল রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের শানে সাথে আবুল আহাব আবু জেহেলের দুশমনী ছিল কথা কয় ঠিক তাই বলে কি যুদ্ধ নবী ধর্ম ফেলে চলে গেছে না ইসলাম ফেলে চলে গেছে না আরো জোরে বলেন না কথা খেয়াল করবেন ইয়াজিদের সাথে ইমাম হুসাইনের সাথে যুদ্ধ হয়ে গেছে তাই বলে কি ইমাম হুসাইন ধর্ম ফেলে চলে গেছে না আরো জোরে বলেন না তাহলে যুগে যুগে কালে কালে এই দলগুলি থাকবে দলগুলি কথা বলে না দলগুলি থাকবে আমি এখনো ওয়াশ শুরু করি না শুধু আগে আপনাদের ব্রেনের মধ্যে একটু জিনিসটা বুঝাই হক কারা বাতিল কারা হক কারা বাতিল কারা এখন আপনারাই বলেন মূসা নবী হক না ফেরাউন হক আরো জোরে ইব্রাহিম নবী হক না নমরুদ হক আরো জোরে কি আমাদের নবী হক না আবু লাহাব আবু জাহেল হক আরো জোরে কি ইয়াজিদ ইমাম হুসাইন হক না ইয়াজিদ হক আরো জোরে আরো জোরে তাহলে আসেন খুব খেয়াল করবেন যারা হক আদম নবী হক মাজার আছে আদম নবী কি মাজার আছে না কথা কন আছে নি ইব্রাহিম নবী হক মাজার আছে ইসমাইল নবী হক মাজার আছে দাউদ নবী হক মাজার আছে আমাদের নবী হক মাজার আছে ইমাম হুসাইন হক মাজার আছে হযরত আলী হক মাজার আছে আব্দুর রহমান মোলজম না হক মাজার নাই কথা কন ঠিক কিনা ইমাম হুসাইন হক মাজার আছে ইমাম বুখারী হক মাজার আছে ইমাম তিরমিজি হক মাজার আছে গৌস পাক আব্দুল কাদের জিলানী হক মাজার আছে ঠিক কিনা আরো জোরে আরো জোরে ফেরাউন ফেরাউন না হক মাজার নাই নমরুদ না হক মাজার নাই হামান না হক মাজার নাই আবুল হাব আবু জাহেল না হক মাজার নাই সীমার না হক মাজার নাই ইয়াজিদ না হক মাজার নাই আব্দুর রহমান মোলজাম না হক মাজার নাই ঠিক কিনা আরো জোরে তাহলে বর্তমান 1500 বছর পরে বাংলার জমিনে যদি কোনো মুসলমান মাথায় টুপি দিয়ে মুখে দাড়ি রেখে যদি বলে মাজারওয়ালারা না হক বন্ড ইমান আছে কথা কয় আমরা যারা মাজার পছন্দ করি আমাদেরকে বলে আমরা বলো বন্ড আমরা কি নাউজুবিল্লাহ কর না খোলা সিটি ক্লিয়ার দলিল বেশি কথা নয় বুঝিলি বুঝপাতা ন বুঝিলি বুঝিলি নদ বুঝিব ন বুঝিলি তো নব্বই তো নামাতার দেয় আক কলারে ইশারা ব্যাক কলারে সাই ওলা কুত্তরে কিন্তু সেই হওয়া না পরে আক কল ওলা কুত্তরে সেই হইল ওই লাড়ি ধরে না ঠিক কি না তাহলে মাজারওয়ালার হক না আরো জোরে বলেন আমরা যারা মাজারওয়ালা আমাদেরকে যদি তোমরা বন্ড বলো তোমার ইমাম তালাক তুমি বেঈমান তোমার পিছনে নামাজ হবে না তোমার স্ত্রী তালাক তোমার নাম কাফেরের খাতায় 72 জন হাতারের মধ্যে আপনার নাম উঠে গেছে না হুজুর কেন 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 কারণ কি সে তো বেশি অন্যায় করে নাই ছোট্ট মাত্র একটা বলেছে মাজারওয়ালা ফন্ড কারণ কথাটা যদিও ছোট্ট আঘাতটা কিন্তু অনেক বড় কথা কন না কেন কথাটা কি ছোট আঘাত আঘাত কি না হুজুর কেন আঘাতটা এই জন্য বড় হয়েছে মাজারওয়ালারে যদি ভণ্ড বলো নবীর মাজার আছে নবী কি ভণ্ড সাহাবি কি ভণ্ড আল মাজারওয়ালা যদি ভণ্ড হয় সিদ্দিক আকবর কি ভণ্ড মাজারওয়ালা যদি ভণ্ড হয় ইব্রাহিম নবী কি ভণ্ড মাজারওয়ালা যদি ভণ্ড হয় আদম নবী ভণ্ড মাজারওয়ালা যদি ভণ্ড হয় ইমাম বুখারী কি ভণ্ড
তাহলে ইমাম বুহারীকে বন্ড বলার কারণে, নবীকে বন্ড বলার কারণে, ইব্রাহিম নবীকে বন্ড বলার কারণে তোমার ইমান তালাক। কথা বুঝতে পেরেছেন? আরো জনম বুঝতে পেরেছেন? এক কথায় বলে দিলাম বাবারা, আমার বন্ধুরা, আমার কুরআনগিরির মানুষ, বেশি দলিল লাগবে না, সংক্ষেপের মধ্যে দলিল দিলাম। এই কুরআনগিরির মানুষ, বাংলাদেশের মানুষ, কথাই ক্লিয়ার করে দিলাম, মাজার থাকার কারণে আদম নবী যদি বন্ড হয় আমরা বন্ডর দলে থাকব, মাজার থাকার কারণে ইব্রাহিম নবী যদি বন্ড হয় আমরা ইব্রাহিমের দলে থাকব, মাজার থাকার কারণে ইউসুফ নবী যদি বন্ড হয় আমরা বন্ডর দলে থাকব, মাজার থাকার কারণে নবী যদি বন্ড হয় আমরা মাজারের পক্ষে থাকব, মাজার থাকার কারণে হযরত আলী যদি বন্ড হয় আমরা হযরত আলীর পক্ষে থাকব, মাজার থাকার কারণে হোসেন যদি বন্ড হয় আমরা হোসেনের দলে থাকব, মাজার থাকার কারণে তারিকতের ইমাম যদি বন্ড হয় আমরা ইমামের সঙ্গে থাকব, মাজার থাকার কারণে মাজাহাবের ইমাম যদি বন্ড হয় আমরা তাদের দলে থাকব, মাজার থাকার কারণে হাদিসের ইমাম যদি বন্ড হয় আমরা হাদিসের ইমামের সঙ্গে থাকব, মাজার না থাকার কারণ ফেরাউন যদি বলা হয় তুমি ফেরাউনের দলে থাকো, মাজার না থাকার কারণে নমরুদ যদি বলা হয় তুমি নমরুদের দলে থাকো, মাজার না থাকার কারণে আবু লাহাব যদি বলা হয় তুমি আবু লাহাবের দলে থাকো, মাজার না থাকার কারণে আবু লাহাব আবু জেহেল যদি বলা হয় তুমি আবু জেহেলের দলে থাকো, মাজার না থাকার কারণে ইয়াজিদ যদি বলা হয় তুমি ইয়াজিদের দলে থাকো, ঠিক কিনা বলে? আমরা কথা ক্লিয়ার? কথা ক্লিয়ার? সাই আবার গাল ভাড়ানো করি, আমাদের এদিকে কতগুলো আছে গাল ভাড়ায় করে, এখন নতুন একটা চ্যানেল বাড়িছে, ইদানিং নতুন একটা চ্যানেল বাড়িছে, চ্যানেলের নাম দিছে আরা সাট গাইয়া কথা কয়। চ্যানেলের নাম কি? কথা কয় না, চ্যানেলের নাম আরা সাট গাইয়া কথা কয়। চ্যানেল, এই চ্যানেলের নাম আরা সাট গাইয়া কথা কই। এই চ্যানেলের মালিক যিনি পরিচালনা করে তার নাম হলো রাশেদ। তার নাম কি? কথা কন না, তার নাম কি? বাড়ি হলো চট্টগ্রাম মোহরা। গত মোহরা, গত 5 তারিখ মোহরা মাহফিলে গেছি, আমার মাহফিলে ওর ভাই ও একটা আসিল, এই রাশেদের ভাই। হ্যাঁ বলো রাশেদ, জানি যাই হোক অসুবিধা নেই, ভাই একটা ছিল। এই মোহরাতে দেখিয়া দেখলাম এই আরা সাট গাইয়া কথা কই এই চ্যানেলের মধ্যে একটা ভিডিও আমি দেখলাম আপলোড করলো, বলে মাজারারে ইনকার করে, আল্লাহর ওলিদেরকে ইনকার করে সে বলতেছে সুদিন মাঠ যখন আসে আল্লাহর ওলিরা সব রাস্তার কিনারে জায়গা নেয়, রাস্তার পাশে জায়গা নিয়ে ব্যবসা গরম করার জন্য টাকা চান্দা তোলে মানুষের কাছ থেকে। জোরে বলেন নাউজুবিল্লাহ, খোদার কসম করে বুকে হাত দিয়ে বলেন, তুমি যদি মুসলমান হও মিথ্যা কথা বললে তোমার বউ তালাক, সত্য কথা বলবা। রাস্তা দিয়ে হেঁটে যাওয়ার সময় শাহাসান আউলি কি তোমার থেকে কোনোদিন টাকা চেয়েছে? আকবর সাহেব টাকা চেয়েছে? মহসিন আলিয়া টাকা চেয়েছে? শাহিন শাহ শ্রীকুট টাকা চেয়েছে? হোসেন ইজবান্ডারে টাকা চেয়েছে? ওনারা তো চাই নাই, দেন কেন? বলে হুজুর দিয়া তো মজা ভাই, তাই তো দিই। ওখানে 10 টাকা দিল, অন্যদিকে আমি 1000 ভাই, তাই দিই। লাফে লোয়া বয় অলাফে বাংলা কইছেন না? এই সুরের ঘরে সুর রাশেদ, তোমার কাছে আমার খোলা চিঠি, একটা কথা মনে রাখবা, সুদিন মাস আসলে সুদিনের বেলায় আল্লাহর ওলিরা রাস্তার কিনারে আসে, এটা ডাইরেক্ট মিথ্যা কথা নয়, নয় রাস্তার পাশে ওলিদের জায়গা নয়, রাস্তার পাশে ওলিদের স্থান নয়, ওলিদের পাশেই রাস্তা হয়েছে, ঠিক কি না? রাস্তার ভাষা ওলি না ওলির ভাষা রাস্তা? যখন আল্লাহর ওলি দেশে এসেছিল তখন রাস্তা ছিল না, ফত ছিল না, গাছ ছিল না, বাজার ছিল না,
মসজিদ ছিল না, মাদ্রাসা ছিল না, মুসলমান ছিল না, দাড়ি ছিল না, টুপি ছিল না, মুসলমান ছিল না, জুব্বা পরে না ওয়ালা মৌলবি ছিল না, এই দেশ জঙ্গল আর জঙ্গল, কাফেরের কাফের, বেঈমানের বেঈমান, নমরুদের দল, এই বাংলাদেশ যখন কাফেরের হাতে ছিল, বাবা শাহজালাল 360 উলিয়ে নিয়ে হযরত কিবলা মেজবানদারি হোসাইন শাহ শ্রীকোট শাহজালাল শাহপুরন আমানত শাহ মুহসিন আলিয়া শাহ সানাউলিয়া পাড়াউলিয়া বাংলার জমিনে সেই ইসলাম প্রচার করেছে।